আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতোই আজকেও আপনাদের জন্য নিয়ে এলাম একটি ব্যতিক্রম রেসিপি। অনেক ধরনের আমেরিকান খাবারের মধ্যে যে খাবারটি আমার মনে একটি স্পেশাল জায়গা করে আছে তা হচ্ছে ডেভিলড এগ বা স্টাফড এগ। অনেকে এটাকে স্পাইসি এগও বলে থাকে। এখানকার যে কোনো ফ্যামিলি গেট টুগেদারে এই ডেভিলড এগ একটা জনপ্রিয় ডিশ। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা খুব সহজে অল্প সময়ে এই ডেভিলড এগ তৈরি করব। এখানে আমি 7টা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাঁসের ডিম বা মুরগির ডিম দুটো যে কোনোটাই ব্যবহার করতে পারেন। এই ডিমগুলোকে আমি হার্ড বয়েল করে নেব। পানিতে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এতে করে সিদ্ধ হওয়ার পর ডিমের খোসা ছাড়াতে খুবই সহজ হবে। যদিও এটাকে অ্যাপাটাইজার হিসেবেই সবাই বেশি পছন্দ করে, কিন্তু আপনারা এটা মেইন ডিশের সাথেও সার্ভ করতে পারেন ডিনারে অথবা লাঞ্চে। খুব সহজ এবং অল্প সময়ে তৈরি করা যায় বলে অতিথি আপ্যায়নে এই রেসিপিটা আপনাকে দেবে একটুখানি সময় বাঁচানোর স্বস্তি। ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে খুব সহজে ডিমগুলো থেকে চামড়াটা আমি আলাদা করে নিয়েছি। যদিও এটা আমেরিকান ডিশ, কিন্তু এই খাবারটা পোলাওয়ের সাথে খুবই ভালো লাগে। আমরা যারা পোলাওয়ের সাথে মেহমানদের সার্ভ করার জন্য ডিমের কোরমা রান্না করে থাকি, তাদের জন্য এই রেসিপিটা খুবই কাজে আসবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি সবাই খুবই পছন্দ করবে। এবারে ডিমগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। এতে করে ডিমের খোসার এক্সট্রা কোনো অংশ যদি ডিমের গায়ে লেগে থাকে তাহলে তা পরিষ্কার হয়ে যাবে। এখন একটা শার্প নাইফ নিয়েছি। এই নাইফে হালকা করে একটু বাটার মেখে নিয়েছি। এবারে এক হাত দিয়ে ডিমটা ধরে আলতো করে নাইফ দিয়ে ডিমটাকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। এরপর ভিডিওতে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে অর্ধেকটা ডিমকে এক পাশ থেকে একটু চাপ দিলে খুব সুন্দরভাবে ডিমের কুসুমটা আলাদা হয়ে যাচ্ছে। তো সবগুলো ডিম আমি এভাবে কেটে নিয়েছি এবং কুসুমগুলো আলাদা করে অন্য একটি বাটিতে নিচ্ছি। আর ডিমের সাদা অংশটাকে আমি সার্ভিং বোলে সাজিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন যে এত সহজে তৈরি একটি ডিশ এত সুস্বাদু কিভাবে হতে পারে। আমার এই রেসিপিটি লিখিত পেতে আপনারা ভিজিট করতে পারেন আমার ব্লগ পোস্ট, ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটি দেওয়া থাকবে। আর এই ভিডিও এবং আমার অন্যান্য রেসিপির ভিডিওতে যে ইউটেন্সিলসগুলো ব্যবহার করি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন। ভিউয়ার্স, সর্ষে বাটাটা অবশ্যই আলাদাভাবে আগে পেস্ট করে নেবেন, কারণ ডিমের কুসুমের সাথে একসাথে যদি সরিষা পেস্ট করতে চান তাহলে সরিষাটা স্মুথভাবে পেস্ট হবে না। কাজেই সরিষাটাকে আলাদাভাবে পাটায় পিষে বা আলাদাভাবে ব্লেন্ড করে পরে এখানে 1 চা চামচ অ্যাড করতে হবে। সবগুলো ডিম থেকে কুসুমগুলো আলাদা করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিমের সাদা অংশের ভেতরের দিকে কুসুমের কিছুটা অংশ এখনো লেগে রয়েছে। এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, এগুলো থাকলে কোনো সমস্যা নেই। এবারে এই কুসুমগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এবারে এতে দিচ্ছি 4 টেবিল চামচ মেয়োনিজ। আরো দিলাম 2 টেবিল চামচ ধনে পাতা কুচি।
লবণ, 1/4 চা চামচ মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ, ভিনেগার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ সর্ষে বাটা। সবগুলো উপকরণ ভালোভাবে আমি ব্লেন্ড করে নেছি। ডিমের কুসুমটা যখন স্মুথ হয়ে আসবে তখন এই পেস্টটাকে কেক ডেকোরেশনের পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই ডেকোরেশনের কাজটা চামচ দিয়েও করতে পারেন। আমার কাছে একটু সুবিধা মনে হয়েছে, কারণ খুব অল্প সময়ে কাজটা করে ফেলা যায় এবং সাজানোটাও খুব সুন্দর হয়। এই জন্য আমি কেকের পাইপিং ব্যাগটা ইউজ করি। আপনারা যে ধরনের নজেল ব্যবহার করবেন ঠিক সেই ধরনের ডেকোরেশনটা আপনারা করতে পারবেন। তবে এই যে সিম্পল যে ডেকোরেশনটা আমি করছি, সিম্পল ভাবে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা, ঠিক সেভাবে দিলেই এই ডিশটা দেখতে এবং খেতে ভালো লাগে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো ডিমের সাদা অংশের কুসুমের যে জায়গাটা আছে তাতে পরিমাণ মতো ডিমের কুসুমের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবারে ওপরে ছিটিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার। আপনারা চাইলে পাপরিকা পাউডারের পরিবর্তে মরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ঝালটা হয়তো একটু বেশি হবে। তবে আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এটা আপনাদের জন্য পারফেক্ট। যেহেতু এটাকে ডেভিল এগ বলা হয়, ডেভিল এগ নামটাই এসেছে স্পাইসি এগ থেকে। আমেরিকানরা খুব বেশি ঝাল খায় না, এ কারণে এই ডিশটার নাম তারা ডেভিল এগ দিয়েছে, কারণ এটা খেতেও খুব সুস্বাদু এবং যারা ঝাল খেতে পছন্দ করে না তারাও এটা খুব এনজয় করে। এবারে উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আমার ডেভিল এগটা সার্ভ করার জন্য রেডি। ভিউয়ার্স, দেখলেন তো কত অল্প সময়ে অল্প উপকরণে এই ডিশটা আমি তৈরি করে ফেললাম। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল বাটনে প্রেস করে দেবেন। আর ঘরে যদি তৈরি করেন তাহলে আমার সাথে পিকচার শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলের কমিউনিটি সাইটে গিয়ে আপনারা পিকচার শেয়ার করতে পারেন, অথবা আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে আপনারা আপনাদের পিকচারটা শেয়ার করতে পারেন। আজকে তাহলে এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো একটি সারপ্রাইজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।